আমরা প্রতিদিনই ইন্টারনেটের দৌলতে জানতে পারি যে বিশ্বের কোথাও না কোথাও কেউ না কেউ অন্য ধর্ম বা নাস্তিকতা ছেড়ে ইসলাম গ্রহণ করছেন। তার বিপরীতে যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের কথা বলি, সেটা আসলে চোখে পড়ার মতন নয়। এই চোখে না পড়ার পেছনে কারণ আছে। সাধারণত যদি কেউ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে, তাহলে মুসলিম সমাজের ভেতর এটা ব্যাপকভাবে প্রচার হয়ে থাকে। সর্বোপরি মুসলিম সমাজে শিক্ষিত সহ সকল শ্রেণীর মানুষ এটাকে ব্যাপকভাবে প্রচার করে, এটা ইসলামের বিজয় হিসেবে দেখানোর চেষ্টা করে। তার বিপরীতে যদি কেউ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্ম গ্রহণ করে, সেটা সাধারণত ওই সমস্ত ধর্মের কিছু লোক ছাড়া শিক্ষিত সমাজে এটা প্রচার প্রসার কোনোটাই হয় না। এই প্রচার বা প্রসার না হওয়ার পেছনেও অনেক কারণ আছে। সেটা হলো এই সমস্ত ধর্ম থেকে শিক্ষিত মানুষগুলো এটা প্রচার করতে গেলে নিজেকে এক ধরনের গোঁড়া ধর্মান্ধ হিসাবে উপস্থাপন করবে এই ভয়ে, তাই সে এটা প্রচার করেন না। অপরদিকে পাকিস্তান বাংলাদেশের যে সমস্ত মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে, তাকে FM চ্যানেল নিয়ে এসে তার সাক্ষাৎকার পর্যন্ত নিয়ে থাকে। এই ধরনের সাক্ষাৎকার বাংলাদেশের কিছু FM চ্যানেল করেছে ইতিমধ্যে। অপরদিকে পাকিস্তানের যদি কেউ ইসলাম গ্রহণ করে, তাহলে তো সেটা টিভি চ্যানেলে একটা বড় ধরনের প্রচার হবেই। কিন্তু ইন্ডিয়াতে যদি কেউ ইসলাম ত্যাগ করে, হিন্দু বা অন্য ধর্ম গ্রহণ করে, তাহলে সেক্ষেত্রে কোনো টিভি চ্যানেলে প্রচার বা সাক্ষাৎকার কোনোটাই নেওয়া হয় না। এটা অনেকটা মানবাধিকার লঙ্ঘন হওয়ার থেকেই হয়তোবা এই সমস্ত বিষয়গুলো প্রথম সারির মিডিয়া প্রচার করে না। তবে ইদানিং ভারতের কিছু মিডিয়া এই বিষয়গুলোর থেকে বেরিয়ে এসে পাকিস্তান বাংলাদেশের মতন প্রচার করা শুরু করেছে। যদি 5 বছর থেকে 7 বছর আগে যাওয়া যায়, তাহলে ভারতে এ ধরনের কোনো প্রচার হতো না। আপনি যদি গুগলে গিয়ে ইসলাম গ্রহণ শব্দটা দিয়ে সার্চ করেন, তবে বহু নিউজ আপনি পেয়ে যাবেন। অপরদিকে অন্য কোনো ধর্মগ্রহণ দিয়ে যদি সার্চ করেন, তবে আপনি সামান্য কিছু নিউজ পাবেন এবং গুগল আপনাকে ইসলাম গ্রহণ শব্দটা দিয়ে সার্চ দেওয়ার জন্য সাজেস্ট করবে। অর্থাৎ এখানে একটা বিষয় সম্পূর্ণ পরিষ্কার যে গুগলে ইসলাম গ্রহণ শব্দটা দিয়ে প্রচুর সার্চ করা হয়, কিন্তু অন্য ধর্মগ্রহণ সার্চ করা হয় না তেমনভাবে। যারা গুগল সার্চ র্যাঙ্কিং নিয়ে কাজ করে, তারা এটা জানে যে কোন শব্দটা গুগলে সার্চ দেওয়ার সময় গুগল সাজেস্ট করে। গুগল সবসময় সাজেস্ট করে যে শব্দগুলো দিয়ে মানুষ সার্চ দিয়ে থাকে। সেদিক দিয়ে দেখতে গেলে দেখা যায়, ইসলাম গ্রহণ বাদে অন্য কোনো ধর্মগ্রহণ শব্দটা দিয়ে সার্চ দিলে তেমন কোনো রেজাল্ট আসে না। এখানে একটা বিষয় পরিষ্কার যে ইসলাম ধর্মগ্রহণ এই শব্দটাই মানুষের যতটা ইন্টারেস্টেড, অন্য কোনো ধর্মগ্রহণ শব্দ দিয়ে সার্চ দিতে মানুষ এত ইন্টারেস্টেড না। এর থেকে একটা বিষয় পরিষ্কার যে মুসলিম সম্প্রদায় বাদে অন্য সম্প্রদায়ের মধ্যে এই ধর্মগ্রহণ বা ত্যাগের নিয়ে কোনো ধরনের ইন্টারেস্ট নেই বললেই চলে। আপনাকে আমাদের কথা মানতে হবে না। আপনি গুগলে গিয়ে হিন্দু ধর্মগ্রহণ এই সব দিয়ে সার্চ করুন, দেখবেন অনেক নিউজ আছে, কিন্তু গুগল সার্চ কিওয়ার্ড হিসাবে আপনাকে সাজেস্ট করছে না। আমি আগেই বলেছি, গুগলে যে কিওয়ার্ড দিয়ে বেশি সার্চ করে সেটাকে সাজেস্ট করে। অতএব একটা বিষয় পরিষ্কার, ইসলাম গ্রহণ শব্দটা ছাড়া অন্য কোনো ধর্মগ্রহণ এটা নিয়ে আসলে মানুষের ইন্টারেস্ট নেই বললেই চলে। এই বিষয়টি এখানে আলোচনা করা মানে এই না কাউকে ছোট বা বড় করছি। এখানে মূল উদ্দেশ্য যেটা, সেটা হলো মানুষের চিন্তাভাবনা সম্প্রদায় ভিত্তিক ভিন্ন ভিন্ন, সেটার সাথে একটি পরিসংখ্যান দেওয়া। এখানে ছোট্ট করে বলে রাখা ভালো, যারা গুগলে সার্চ দেয় তারা আর যাই হোক অশিক্ষিত, অর্থাৎ অক্ষরজ্ঞানহীন নয়। সুতরাং এটা পরিষ্কার, শিক্ষিত মানুষের মধ্যে যে ধর্মের গোড়ামি বা ধর্মের সম্প্রসারণ নীতি সমানভাবে কাজ করে না, অবশ্যই বিভিন্ন ধর্মভিত্তিক সকলে নয়। আজ এখানে ছোট্ট করে আলোচনা করা হবে, এতদিন আপনারা ইসলাম গ্রহণ করার ব্যক্তির তালিকা পেয়েছেন, কিন্তু ইসলাম ত্যাগ করেছে এমন ব্যক্তিদের সম্পর্কে আপনার জানা নেই। কে ধর্মগ্রহণ করলো বা কে ত্যাগ করলো, এটা আমাদের এখানে পরিষ্কার করা মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় একটা দিকের বিপরীত দিকটা দেখানো। কেউ ইসলামে ছায়া তলে চলে এসে থাকলে আমাদের কিছু যায় আসে না। তবে তাদেরকে এই তথ্যটা দেওয়া প্রয়োজন মনে করি যে প্রতিদিন বহু মানুষ ইসলাম ত্যাগ করে। আফ্রিকা, ইউরোপ, এশিয়াতে ইসলাম ত্যাগ করা মানুষের সংখ্যা বিপুল। ইন্টারনেটে সার্চ করলে এই তথ্যগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন।
2013 সালের আল জাজিরা টেলিভিশন তাদের প্রতিবেদনে জানিয়েছিল, আফ্রিকাতে প্রতি বছর 6 মিলিয়ন মানুষ ইসলাম ত্যাগ করে। এই ভিডিওটির নিচেই আমি দুটি লিঙ্ক দিচ্ছি, আগ্রহীরা দেখতে পারেন। এই বিপুল সংখ্যক আমজনতার বাইরে এবার বিখ্যাত কিছু মানুষের ইসলাম ত্যাগের কথা জানাই। সাধারণত মুসলমানরা দাবি করে অন্য ধর্ম ত্যাগ করে সবাই ইসলাম ধর্ম গ্রহণ করলেও কোনো মুসলমান ইসলাম ত্যাগ করে হিন্দু ইহুদি খ্রিস্টান বৌদ্ধ ধর্ম গ্রহণ করার কোনো নজির নেই। এই ডাহা মিথ্যাটি বহুল প্রচারিত। আসুন দেখি কিছু বিখ্যাত মানুষের ইসলাম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণের কিছু ইতিহাস। তবে এখানে একটা বিষয় আমি বলে রাখি, এটা মূলত একটা পরিসংখ্যান দেওয়ার চেষ্টা করা হয়েছে, কাউকে ছোট করার জন্য নয়। এখানে কোনো তথ্যই আমরা আমাদের ব্যক্তিগত জায়গা থেকে নয়, সম্পূর্ণটাই ইন্টারনেট থেকে তুলে ধরা হবে। যাদের এই ভিডিওটির বিপরীতে বক্তব্য থাকবে অবশ্যই তারা লিঙ্কগুলো চেক করে নেবেন দয়া করে। শ্রীলঙ্কান ক্রিকেটার তিলকরত্ন দিলশান ইসলাম ধর্ম ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। বিবিসি স্পোর্টস শ্রীলঙ্কান প্রোফাইল সাইট থেকে এই তথ্যটি চেক করে নিতে পারেন। ভারতীয় অভিনেত্রী নার্গিস অভিনেতা সুনীল দত্তকে বিয়ে করে হিন্দু ধর্ম গ্রহণ করেছিলেন। ভারতের হরিয়ানা রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী চন্দ্রমোহন বিয়ের পর ইসলাম গ্রহণ করেন এবং পরবর্তীতে আবার হিন্দু ধর্মে ফিরে আসেন। ভারতীয় সেতারবাদক অন্নপূর্ণা দেবী জন্মসূত্রে যার নাম ছিল রুশনারা খান, যিনি ইসলাম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করেছিলেন। হরিলাল মোহনদাস গান্ধী, যিনি মহাত্মা গান্ধীর পুত্র, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে নাম নিয়েছিলেন আবদুল্লাহ গান্ধী, কিন্তু তিনি ইসলাম ত্যাগ করে আবার হিন্দু ধর্মে ফিরে আসেন। হরিদাস ঠাকুর, যিনি প্রথম জীবনে মুসলিম ছিলেন এবং পরে একজন হিন্দু সন্ন্যাসী হয়ে যান, তিনি শ্রী চৈতন্যদেবের সমসাময়িক। হিন্দু মৌলবাদীরা হরিদাস ঠাকুরকে জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে দেয়নি তার পূর্বের মুসলিম পরিচয়ের কারণে। শ্রী চৈতন্যদেব তার মৃতদেহটি গ্রহণ করেছিলেন এবং পুরীর সমুদ্র সৈকতে সমাধিস্থ করেছিলেন। মির্জা হুসাইন আলী, যিনি বাহাউল্লাহ নাম গ্রহণ করে বাহাই নামে নতুন এক ধর্ম প্রচলন করেন, তার মাধ্যমে মধ্যপ্রাচ্যের হাজার হাজার মানুষ ইসলাম ত্যাগ করে বাহাই ধর্ম গ্রহণ করেছে। কিন্তু মুসলিমদের কোপানলে পড়ার ভয়ে বাহাইরা ছড়িয়ে ছিটিয়ে পড়েছে বিশ্বের নানা প্রান্তে। সর্বশেষ পরিসংখ্যান অনুসারে বাহাই ধর্মের অনুসারীদের সংখ্যা 60 লক্ষ। এরা সবাই মুসলমান থেকে ইসলাম ত্যাগ করে বাহাই ধর্ম গ্রহণ করেছিল। আরব বিশ্বের বিখ্যাত কিছু মানুষ যেমন মির্জা আব্দুল ফাদল, মিশকিন কালাম, নাবিলুজ্জামান, হাজি আকুন্দ, মির্জা মাহমুদ, আব্দুল করিম আমিম খাজা, তারা ইসলাম ত্যাগ করে বাহাই ধর্ম গ্রহণ করেছিলেন। ভারতীয় গীতিকার জাভেদ আখতার ইসলাম ত্যাগ করার প্রকাশ্য ঘোষণা দিয়ে নিজের নাস্তিকতা প্রকাশ করেছেন। ইসলাম ত্যাগ করে সংশয়বাদী কেউ কেউ নিজেরাই ভিন্ন ধর্মীয় নেতা হয়েছেন। তাদের দীর্ঘ তালিকা থেকে বিখ্যাত কয়েকজনের নাম এবার বলি। সীমা মুস্তাফা ভারতীয় সাংবাদিক, ওয়াফা সুলতান সিরিয়ার বংশোদ্ভূত মার্কিন চিকিৎসক, ইবনে ওয়ারকার ব্রিটিশ পাকিস্তানি, ডক্টর ইউনুস শেখ পাকিস্তানি মেডিকেল কলেজ ডাক্তার, তারা সকলেই ইসলাম ত্যাগ করার ঘোষণা করেছেন। যেসব মানুষ ইসলাম গ্রহণ করে আবার নিজের ধর্মে ফিরে গিয়েছেন তারা সকলেই জানিয়েছেন ইসলাম সম্পর্কে তাদের যেরকম জানিয়েছিল পরে তারা সেরকম কিছুরই মিল পাননি ইসলামে প্রবেশ করে, অর্থাৎ তাদেরকে ভুল বোঝানো হয়েছিল। যাদের হাত ধরে তারা ইসলাম গ্রহণ করেছিলেন তারাই মিথ্যাচারটি করেছিল। এই ভিডিওটিতে কেবলমাত্র একটা পরিসংখ্যান তুলে ধরার চেষ্টা করা হয়েছে, কাউকে বা কোনো সম্প্রদায়কে ছোট বা বড় করার জন্য নয়। এই ভিডিওটি নিয়ে যদি কারো দ্বিমত থাকে তাহলে যে সমস্ত সূত্র নিচে দেওয়া হয়েছে অবশ্যই আপনারা কষ্ট করে একটু চেক করে নেবেন। আর এরপরও যদি কারো দ্বিমত থেকে থাকে তবে অবশ্যই তাকে অনুরোধ করব এই ভিডিওটি এড়িয়ে যান। নিজের ওপর বিশ্বাস রাখুন, এই সামান্য ভিডিওটি আপনার বিশ্বাসকে ক্ষতিগ্রস্ত করতে পারে না। সকল শুভবুদ্ধির চিন্তাপূর্ণ মানুষের প্রতি সম্মান রেখে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। পরবর্তী